বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই আমরা ছোট থেকে বড় হয়েছি আমাদের বাবা মা সব সময় আমাদের পাশে থেকেছেন সুখ দুঃখে পাশে থেকেছেন আপনাদের সকলকে অনুরোধ দয়া করে তাদেরকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবেন তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন না আমরা বিশাল বড় একটা গাছের সঙ্গে যদি নিজেদেরকে তুলনা করি আমরা হয়তো বিশাল বড় একটা গাছ হয়েছি ফুল ফল হয়েছে আমাদের প্রচুর অর্থ ইনকাম করছি কিন্তু আমাদের যে মূল আমাদের যে রুট সেই রুট হচ্ছে বাবা মা এই বাবা মাকে যদি আমরা অবহেলা করি বাবা মাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ছেলে মেয়েরাও আমাদেরকে গুরুত্ব দেবে না সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন বন্ধুরা আপনাদের কাছে আমার আর্নেস্টলি রিকোয়েস্ট এমন অনেক বাবা মা আছেন যারা খেয়ে না খেয়ে তাদের সন্তানকে বড় করে তুলেছেন তাদেরকেই বিভিন্ন পেপারে দেখছি যে তালা বন্ধ করে ঘুরতে চলে যাচ্ছে দুমুঠো বিস্কুট দিয়ে বাইরে চলে যাচ্ছে অর্থের জন্য বাবাকে মারছে অর্থের জন্য মাকে মারছে বাইক কিনে দেবে না বাবাকে মারছে টাকা দেবে না মাকে মারছে ফোন কিনে দেবে না মাকে মারছে এভাবে আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিচ্ছি বাবা মার প্রতি আমাদের অঘাত বিশ্বাস ভরসা রাখা উচিত তারা আমাদেরকে অনেক বড় করে তুলেছেন তারা কখনোই আমাদের ক্ষতি চায় না আর তাদের সব অর্থ বা সম্পত্তি তো আমাদেরই হবে তাদেরকে জীবদ্দশায় আমি কেন কষ্ট দেবো তাদেরকে কেন মারবো কেন তাই দয়া করে এই রোগটা আমাদের সবার মনে ছড়িয়ে যাচ্ছে কেন দয়া করে তাদেরকে ঈশ্বর গানে রাখবেন সম্মান দিতে না পারেন অসম্মান করবেন না দয়া করে এটা আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ ধন্যবাদ বন্ধুরা